ইলেকশন করলে আসলে রেজাল্ট না হওয়া পর্যন্ত ভোটের টাইমটা শেষ না হওয়া পর্যন্ত তো আসলে কিছুটা তো টেনশন থাকবেই। রাজনীতির মাঠে যখন আছেন, মূলধারা রাজনীতি করেন, বিসিবিতেও নির্বাচন করছেন, মানে নির্বাচনের দুইটা অভিজ্ঞতা আছে, আপনার কাছে কোন নির্বাচনটা বেশি শক্ত? আসলে আমার কাছে যেটা মনে হয় যে যত কম ভোটের ইলেকশন তত কঠিন, কারণ আমি যেটা ফিল করি যে আমি দুইটা ইলেকশন করি, একটা প্রায় 4 লক্ষ ভোটের আর একটা 17 ভোটের, তো আমার কাছে মনে হয় যে এইটা একটু টাফ মনে হয়। বাট দুইটাই মানুষের রিয়াকশন পাওয়া যায়, নিজের কাজের কি কাজ করলাম না পারলাম সেইগুলির রিফ্লেকশনগুলি ইলেকশনে পাওয়া যায়। তো একদিক থেকে নিজের মূল্যায়নের জন্য ইলেকশন করে আসাটা ভালো। না, এক্সাইটমেন্ট তো কিছুটা থাকবেই, আর ভোট আসলে এমন একটা জিনিস যে মানুষ লাস্ট মোমেন্ট পর্যন্ত চিন্তা করে। খেলার মাঠের ব্যাপারটা টোটালি আলাদা, আগের দিনের প্রিপারেশন থাকে, যেইভাবে প্রিপেয়ার হয়ে যাবেন একটা মোটামুটি ধারণা থাকে, কিন্তু ইলেকশনে কিন্তু আপনার নিজের ধারণার উপরে কিছু ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করবে আপনার ভোটাররা কী ভাবছে। কাজেই তারা কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত চিন্তা ভাবনা করে এবং বুথের ভিতরে গিয়েও কিন্তু অনেক সময় ডিসিশন চেঞ্জ করে। সো এটা একটা মানে আনসার্টিনিটির ভিতরে তো থাকতেই হয়। ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখনই নির্বাচন করেন তখনই দেখা যায় একটা আলাদা ফাইট করতে হয়, অন্যরা বাইপাস চলে যায় কিন্তু আপনারা হাইওয়ে দিয়ে অনেক যুদ্ধ করে যেতে হয়, কারণ আসলে বাইপাস ব্যাপারটা না, অন্যান্য ডিভিশনে সংখ্যা কম থাকে, ভোটারের সংখ্যা কম, কাউন্সিলরের সংখ্যা কম, আই মিন মানে জেলা এবং ডিভিশনের কাউন্সিলরশিপের সংখ্যাটা কম থাকে। ঢাকা কিন্তু অনেক বড় ডিভিশন, বিগেস্ট ডিভিশন, এখানে 17 জন কাউন্সিলর আবার ডিভিশনের একজন আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় রেশিও অনুযায়ী ডিরেক্টরশিপের সংখ্যাটা কম, এর জন্য অনেক যোগ্য প্রার্থীকে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না, আর যোগ্য প্রার্থীও থাকে বেশি, অনেকেই আশাবাদী থাকে, তারা নির্বাচনে আসে। আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদী ইনশাআল্লাহ, কাউন্সিলররা সবাই পজিটিভ আছে এখন পর্যন্ত, সবাই পজিটিভ সাড়া দিচ্ছে, দিয়েছে। আমি নির্বাচনে কি পোস্টাল ভোটের কোনো প্রভাব পড়তে পারে ওভারঅল নির্বাচনে? পোস্টাল ভোটটা আসলে আমাদের ঢাকা ডিভিশনে কোনো পোস্টাল ভোট হয়নি, সো আশা করছি সবাই এখন যারা ঢাকার বাইরে থেকে আসছে অনেকে চলে আসছেন, আর যারা বাকি আছেন তারা কালকে ঢাকায় চলে আসবে। না না, ওভারঅল নির্বাচনে পোস্টাল ভোটের একটা প্রভাব পড়তে পারে? না, এটা আসলে তো প্রভাব মানে কি অপশনটা রাখাই হয়েছে কোভিডের কথা চিন্তা করে। যেমন ধরেন আমার একজন কাউন্সিলর আজকে পর্যন্ত উনি অসুস্থ কোভিড বা ডেঙ্গুর কারণে, তো এই এই অপশনটা থাকা আমার মনে হয়েছে ভালো একটা প্রভাব পড়বে, আমি নেগেটিভ দেখছি না। পোস্টাল ভোটের অপশনটা থাকাতে এই সময় ট্র্যাভেল করা না করার একটা ব্যাপার আছে, প্লাস কোভিডের জন্য সংক্রমণের জন্য লোকজনের জমায়েত কম হওয়াটাই তো ভালো।